আমি করেছি, তো আমি চাইবো না সেই ভুলটা তোমরাও করো, তাই জন্য এই কথাটা বলা। হ্যালো এভরিওয়ান, ভেরি ভেরি গুড মর্নিং অল অফ ইউ। তো ভেরি ভেরি ওয়ার্ম ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আজকে থেকে শুরু হচ্ছে, আর কালকের ব্লগটা এন্ড করতে পারিনি, তার জন্য ভেরি ভেরি সরি। দেখো আমি এই জাস্ট ঘুম থেকে উঠেছি, তো অনেকদিন পর আমরা ওপরের ঘরে শুচ্ছি, মানে কালকে রাত্রিটা আমরা ওপরের ঘরে শুতে এসেছিলাম, তো ওই জন্য ওপরের ঘরটা একটু মানে হয় না, মানুষ অনেকদিন না থাকলে কি একটু ধুলো ধুলো পড়ে যায়, তো আমি আজকে বেডশিটটা এটা চেঞ্জ করে নেবো। আর যেহেতু কালকে একদম 12টার সময় শুতে এসেছি, ঠিক আছে, 12টার সময় শুতে এসে আর চেঞ্জ করার মতন মেন্টালিটি তৈরি হয়নি, তো তখন শুয়ে পড়েছিলাম কালকে রাত্রিটা, আর আজকে বেডশিটটা চেঞ্জ করিনি, ঘরে কিছু কাজ আছে করিনি। তার সাথে তোমাদের সাথে একটু পরে আমি একটা জিনিস শেয়ার করব, সেটা হলো আমি ফ্লিপকার্ট থেকে ঋদ্ধির জন্য কিছু কিনেছি, মানে ওর বার্থডে আসছে, তোমরা তো জানো না ওর বার্থডে 28শে মে, তো ওর জন্য কিছু ড্রেস কিনেছিলাম। তো আমি এমন মানে বোকামি করেছি কিছু জিনিস, সেটা তোমাদের সাথে শেয়ার করছি একটু পর। তার আগে আমি একটু ঘরের কাজগুলো করে নিয়ে এই বেডশিটটা চেঞ্জ করি, কারণ এটা খুব ব্রেকফাস্ট করে আসছি, তোমাদের সাথে কথা বলবো, আর ঋদ্ধিও কাঁদতে শুরু করে। 2000 years later. হে গাইস, অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি, ঘরের কাজ মোটামুটি কমপ্লিট। তো এখন তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটা হলো ঋদ্ধির জন্মদিন আসছে তোমার 28 মে, তো ওই দিন ওর জন্মদিনের জন্য আমি কিছু ড্রেস ওর জন্য অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, ঠিক আছে। তো আমি দেখো কি করেছি, মানে আমার ফল্ট, কোনো ফ্লিপকার্টের কিন্তু কোনো ফল্ট নাই, ঠিক আছে, আমি সেটাই বলবো। তোমাদের সাথে আগে ড্রেসগুলো তোমাদেরকে দেখাই, তোমরা একটা একটা করে ড্রেস দেখো, দেন তারপর তোমরাই বলবে। আচ্ছা, ফার্স্টে আমি এই ড্রেসটা দেখাচ্ছি, আমি তোমাদেরকে স্ক্রিনশটগুলো দেখিয়ে দেবো যে আমি কী কী অর্ডার করেছি। আচ্ছা, এই দেখো, এইটা একটা ওর জন্য টি শার্ট অর্ডার করেছিলাম, এইটা আর এরই সিমিলার আর একটা, মানে এটা ছিল, ঠিক আছে। তো আমার দুটো কালার খুব পছন্দ ছিল, মানে এর প্রত্যেকটা কালার, মানে এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর কালারের দুটো টি শার্ট দেখতেই পাচ্ছ, খুব সুন্দর, একটা নেভি, একটা স্কাই ব্লু, একটা রেড। তো আমার দুটো কালারই খুব পছন্দ হয়েছে, আরও কালারগুলো খুব পছন্দ হয়েছিল, যে আমি ফার্স্টে ভাবলাম যে দুটো আগে অর্ডার দিই, দেন তারপর দেখবো যদি ভালো হয় তারপরে আমি বাকিগুলো অর্ডার বলি। যে এই শার্টটার কোয়ালিটি, মানে কোয়ালিটি জাস্ট দারুণ, খুব দারুণ কোয়ালিটি। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, এই দেখো ওখানে তো সাইজ চার্ট থাকে, আমি সাইজ চার্ট দিয়েছিলাম 8 to 9 years এরকম, তো আমি এই সাইজটা পেয়েছি। তো আমি জানি না 8 to 9 years বাচ্চাদের জন্য মানে এইটাই ঠিক সাইজ, হয়তো ঋদ্ধি লম্বা, তো ঋদ্ধি যেহেতু 8 years, তো আমি 8 to 9 years দিয়েছিলাম, কিন্তু এই শার্টটা ওর ছোটো হচ্ছে, মানে ছোটো নয়, মানে একদম মানে এই ফিটিংস মানে একদম টাইটাই হচ্ছে, এবার যদি এটা জল পড়ে যদি ছোটো হয়ে যায় তখন তো রিস্ক হয়ে যাবে। তো এই জন্য আমি সাজেস্ট মানে ভাবলাম যে তাহলে এক সাইজ বড়ো দিলে হয়তো ঠিক ঠিক হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ শার্টটা খুব সুন্দর দেখতে, গিয়ে মানে কটন, গেঞ্জি কটনের ওপর আছে, আর ইয়ের কোয়ালিটিটাও খুব ভালো, মানে একদম সফট, আর এত কম প্রাইসে, এর প্রাইসটা গেস করো, প্রাইসটা অনলি 350। 350-তে এইটা পাওয়া সত্যি খুব একটা ভালো বিষয়, মানে খুব সফট এবং হাতে দিলেই একদম ভালো হচ্ছে। তো আমি যেহেতু রিটার্ন দেবো, এই জন্য বেশি খুলছি না, একদম অল্প খুলে তোমাদের জাস্ট দেখাচ্ছি। তো এইটাই মানে এই স্ট্রাইপটাই আছে মিডিল পার্ট দিয়ে, আর পুরো কালারটা একটা কালার। তো আমি এরকম দুটো শার্ট দিয়েছিলাম, তো দুটো ছোটো হয়েছে। এবার তোমাদের সাথে বলার কারণটা বলছি। আচ্ছা, আরেকটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইটা, এইটা একটা দিয়েছিলাম, এটা কিন্তু শার্ট, এটা টি শার্ট নয়, এটা শার্ট, ঠিক আছে। এই দেখো, এই শার্টটা খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে, একটা পিছনে একটা জেরি আঁকা আছে, আর এটা, আর এইটার সাইজ খালি দেখো, এই সাইজটা কি বিশাল বড় এসছে, মানে লার্জ সাইজে চলে এসছে। দেখো তোমরা এখানে টিকিটটাও দেখতে পাবে, এই দেখো দেখছো, লার্জ সাইজে চলে এসছে। তো এটাকেও করতে হবে রিটার্ন, এইটার নিতে হবে ছোটো সাইজ, আর ওগুলোর নিতে হবে বড় সাইজ। তাহলে বুঝতেই পারছো ওর জন্মদিন আর বেশি দিন বাকি নেই, 28 তারিখ হতে আর কতদিন বাকি আছে বলো, তার মধ্যে এগুলো রিটার্ন দিয়ে এগুলো কি আর আসবে? আসবে না। আমি ভেবেছিলাম যে জন্মদিনের দিন ওকে পড়াতে পারবো, কিন্তু আমার মনে হচ্ছে না আর পড়াতে পারবো বলে, কারণ এগুলো রিটার্ন নিতেই এখনও আসেনি, আমি রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছি। তো যদি না রিটার্ন নিতে আসে তাহলে আমি মনে হচ্ছে ওই দুটো শার্ট রেখে দেবো। আচ্ছা, আর একটা শার্ট যেটা
টি শার্ট আর একটা টি শার্ট অর্ডার দিয়েছিলাম, ওগুলো 350 টি শার্ট তোমরা দেখেছো কোয়ালিটিটা। আর একটা টি শার্ট তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও এটাকেও একটু ভালো করে ভাঁজভুজ করে রাখি, কারণ এইটা দেখো এইটা এইটা নিয়েছে 300 টাকা, ঠিক আছে। কিন্তু এর কোয়ালিটি মানে যা ক্যাটলগে দেখাচ্ছিল যেরকম, তার থেকে মনে হয় হচ্ছে শত হস্ত দূরে। এইগুলো আমাদের এইখানে আনবো, এই প্রোডাক্টটা পার্টিকুলার এই প্রোডাক্টটা মানে একদম পছন্দ হয়নি। ও আমি যখন ছিলাম না বাড়িতে তখন এটা রিসিভ করেছে দোকানে, তো রিটার্ন যে পলিসিটা সেটা টাইম ওভার হয়ে গেছে, কারণ এটা প্রায় অনেক দিন আগে থেকেই আনানো, ঠিক আছে। আমি জাস্ট ওগুলো শেয়ার করছি বলে এটাও শেয়ার করছি। তেমনি ফ্লিপকার্টের ভালো আইটেমও যেমন আছে কম দামে, কিন্তু খারাপ আইটেমও আছে কম দামে, তো খুব বুঝে শুনে কিনতে হবে, তাই না। এইটা দেখো, এটা একদমই বাজে কোয়ালিটি, একদম বাজে কোয়ালিটি, এটা একদম পছন্দও হয়নি আমার মানে কোয়ালিটিটা। কিন্তু ডিজাইনটা যেটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু অত সুন্দরও আসেনি, কিন্তু আমি সেই তুলনায় বলবো এইগুলো জাস্ট অসাম, এইগুলো খুব ভালো হয়েছে। এই দুটোই আমার খুব পছন্দ হয়েছে, এইগুলো যদি একটু বড় সাইজ পেয়ে যাই তো খুবই ভালো হয়। আমার খুব কোয়ালিটিগুলো খুব ভালো লেগেছে, আর এইগুলো আমি চাইবো যে আবার মানে এর আরও কালার যেগুলো আছে দারুণ দারুণ কাালার আছে, তুমি আমি সাইডে দেখাচ্ছি, তোমরা যদি দেখো কী সুন্দর সুন্দর কালার রয়েছে। তো এইগুলো আমার খুব ভালো লেগেছে এই দুটো, আর এইটার খুব কাপড়টাও সফট, আর এইটা হয়ে গেছে বড়, আর এইটা হয়ে গেছে সব চাইতে বাজে। তো এই হলো আমার ফ্লিপকার্টে কেনাকাটার এক্সপিরিয়েন্স। এছাড়াও আমি আমার নিজের জন্য অনেক কিছু কিনি, তো সেগুলো মোটামুটি ঠিকঠাক আছে। দুজনের জন্মদিন পরপর আসছে, তো জন্মদিনের ব্লগ তো তোমরা মিস করবে না, আর আমিও চাইবো খুব ভালো করে শ্যুট করতে। অ্যাকচুয়াল প্রবলেম কী হয় জানো তো, আমি যেহেতু শ্যুট করি, আমি সব কিছু করি, এবার আমি যেহেতু ইনভলভ থাকি সব ব্যাপারটার মধ্যে, সেই জন্য শ্যুট করাটা একদম ঠিকঠাক হয় না, প্রফেশনাল হয় না, যাতে তোমাদেরকে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে দেখাতে পারবো এরকম। তো ট্রাই তো করছি আস্তে আস্তে, তার জন্য কিন্তু লাগবে তোমাদের সাপোর্ট। আর তোমাদের সাপোর্ট করতে গেলে কী করতে হবে তোমরা জানো তো, সাবস্ক্রাইব করে ফেলতে হবে আমার চ্যানেলটাকে, আর কিছুই নয়, যাতে আমি একটু মোটিভেটেড হয়ে আরও সুন্দর সুন্দর করে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে পারি। আর এটা আমি শেয়ার করলাম আমার ফ্লিপকার্টের এক্সপিরিয়েন্স শপিংয়ের, আমি অ্যাজ এ বায়ার আমি কিনেছি, কীরকম লেগেছে আমার এক্সপিরিয়েন্স সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমাদেরও সুবিধা হয় কেনাকাটি করতে। তো ফার্স্ট টাইমই রিদ্ধির জামাকাপড় কেনা একদম গণ্ডগোল হয়ে গেছে, কারণ ওর সাইজ নিয়ে আমি ভীষণ কনফিউজ যে আমি বড়ো সাইজ দেবো না ছোটো সাইজ দেবো, আমি ওর সাইজটা বুঝতে পারছি না এটাই। আর বাকি সব কোয়ালিটি ঠিকই আছে, মোটামুটি ভালো, তোমরাও পারচেস করতে পারো ফ্লিপকার্ট থেকে বা আদার্স অনলাইন ওয়েবসাইট থেকে, তো সবই সমান ইকুয়াল কোয়ালিটি থাকে সমস্ত, তো তোমরা যেখানে সুবিধা হবে সেখানে করতে পারো। কিন্তু সাইজটা বাচ্চার সবসময় মাথায় রাখতে হবে, কারণ বড়দের সাইজটা আমরা বুঝতে পারি, বাচ্চাদের সাইজটা কিন্তু বোঝা যায় না। ওদের যদি 10 বছরের জামা বলি কি 12 বছরের বলি, সেটা ওই কোম্পানি বা ব্র্যান্ডটা কীরমভাবে বানাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু কিনতে হয়। কিন্তু বড়দের বেলা কী হয়, লার্জ, এক্সেল, ডবল এক্সেল, ব্যাস সব সাইজটা সমান হয় সব ব্র্যান্ডে, কিন্তু বাচ্চাদের বেলা সেটা হয় না। আর বাচ্চাদের বয়সটা যেরম সেরমই হোক না কেন, ওদের হাইটটা যেহেতু আপডাউনের ব্যাপার থাকে, মানে কারোর হাইট কম হয় কারোর হাইট বেশি হয়, সেই হিসাবে কিন্তু ড্রেস পারচেস করতে হয়, তো এই হয়েছে ব্যাপার। তো আমি তো বাচ্চাদের জামাকাপড় ড্রেস পারচেসে একদম জিরো, কারণ আমি একদমই পারলাম না, কারণ আমার ফার্স্ট এক্সপিরিয়েন্সটাই হয়ে গেছে বাজে, আমি ভুল করেছি, তো আমি চাইবো না সেই ভুলটা তোমরাও করো, তাই জন্য এই কথাটা বলা। কোন এই লোক? হ্যালো গাইস, দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে, সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়েছি, তো বেরিয়ে আমরা একটু যাচ্ছি, বিভিন্ন কাজ আছে, তার সাথে যাবো ফুচকা খেতে, চলো। দেখো ফুচকার দোকানে কত ভিড়, আমরা রাজার মাঠে এসেছি ফুচকা খেতে, তো এখানে রাজবাড়ি আছে, তো রাজবাড়িটা এখন অন্ধকার যেহেতু অনেক পুরনো হয়ে গেছে, তো কোনো দিন সকালের দিকে এলে তোমাদের সাথে সেই জায়গাটা শেয়ার করবো। আর এখানে দেখো এই মাঠ আছে অনেক বড়, সেই মাঠেই বিভিন্ন দোকান, ফুচকা, পাপড়ি চাট, ভেলপুরি। সন্ধ্যাবেলা এখানে বহু মানুষ এসে বসে এবং খুব ভালো লাগে গরমে বসতেও, আর তার সাথে এইসব মুখরোচক খাবারের দোকান থাকলে তো আর কথাই নেই। তো সকালবেলা কোনো দিন এলে তোমাদের নিশ্চয়ই রাজবাড়ি দেখাবো, আজকে আর অন্ধকারের মধ্যে দেখাচ্ছি না, তো একটু টুকটাক কেনাকাটার আছে ওগুলো চলো কেনাকাটি করে নিই, করে নিয়ে বাড়ি থেকেই তোমাদের সাথে কথা বলছি। ফুচকারা দারুণ ফাটাফাটি। দাও না বল, তুমি কি করবে, নিজে নিয়ে খাবে? ও
না গোলাও গোলাও বা 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 খুব সুন্দর হচ্ছে এই খাবারটা টেস্টি মামা খাবারটা টেস্টি টেস্টি তো ভালো বাবা তুমি তো অনেক কিছু শিখে গেছো গো দেখি আরেকবার দেখি দেখি কেমন দেখি মামা চামচটা দাও মুখে তোমরা যে দেখো মামাম কেমন করে খাচ্ছে কি পাকা পুরিটাই না হয়েছে গান শুনছ গান দেখছো তুমি এই মামা কার এটা তোমার কে আনলো ও বাবা ও বাবা এটা কি হচ্ছে কেন খুলে যাচ্ছে মামাম দিয়েছে মামাম দিয়েছে না বাবা দিয়েছে এদিকে তাকাও এদিকে এদিকে কে দিয়েছে বলো তো দেখতেই পেলে যে মামাম জামা পেয়ে নতুন জামা পেয়ে খুব খুশি হয়েছে ওই জামাটা ওর বাবা এনে দিয়েছে ওকে ওর দাদামণির বার্থডেতে পরার জন্য ও এখনই পরে বসে পড়েছে একটু লুজ হয়েছে সেটা ফিটিংস করতে হবে ওটা আমি করে দেবো কোনো অসুবিধা নেই তো আজকে সারাদিনটা তোমাদের সাথে একটুও কথা বলার সময় পাইনি সেইভাবে তো আজকে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম বিভিন্ন কাজের জন্য বাইরে যেতে হয়েছে যার জন্য খুব একটা ব্লগ শ্যুট করা হয়নি তো আজকের ব্লগটা একটু ছিমচাম হলেও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আর তাড়াতাড়ি আমার ফ্যামিলিতে জয়েন হয়ে ফেলো আর তার জন্য কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো চটপট সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাও আর কালকের ব্লগে তোমাদের সাথে আবার